গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার স্বরূপ। তো আবার একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। আজকে আমরা যাচ্ছি খেলা দেখতে, রতনপুরের কাছে খেলা চলছে, ফুটবল খেলা। শুনলাম মেয়েদের খেলা, দেখি মেয়েদের খেলা না ছেলেদের খেলা। যাচ্ছি রাস্তা দিয়ে, দেখো তোমরা ভিউটা কি সুন্দর। ওই যে গাইস দেখতে পাচ্ছ তোমরা, খেলা হচ্ছে ওইখানে বাসার আর পিছনে। চল না দিও বাইকটা, তোর বাইক দিয়ে দেবো সামনে দিয়ে দিয়ে দিক দিয়ে। বাসারা বাড়ি দিয়ে দেন নাকি রে? যাই যাই যাই, হ্যাঁ আস্তে আস্তে, হালকা 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 নামি নাকি? চল আরাম যাবে। গাইস বাজারা বাড়িতে খেলা হচ্ছে, বাস গ্রামের মধ্যে, বাস বাসের ভিতরে মাঠ, বাস বাড়ির ভিতরে মাঠ। বাসের ভিতরে খেলা, কতগুলো বাইক দেখতে পাচ্ছ তোমরা সবাই। বাস বাগানের মাঝে বাইক রয়েছে অনেকগুলা, তার বিপরীতে রয়েছে মাঠ। দেখি একটু বাইকটা নিয়ে যাওয়ার রাস্তা আছে কিনা। ওই সাইডে রাখ, সাইডে সাইডে নিয়ে নিয়ে। এই যে এখানে হচ্ছে খেলা, শীতলকুচি একাদশ, বসেরহাট একাদশ। গল্পই করো হাসি কালাই। কি অবস্থা কি রে? কি অবস্থা রে, কি রে? প্রিয় দর্শকবৃন্দ, এখন চলছে আমাদের রতনপুরের মাঠে দুই দলীয় ফুটবল খেলা। এখানে দুইটা মেয়েদের টিম উঠছে, একটা হলো গোসাইয়ের একাদশ টিম, আর একটা হলো শীতলকুচির টিম, একাদশ টিম। সুন্দর খেলা জমে গেছে, বারবার পড়ে যাচ্ছে। হ্যাঁ খেলা খেলা শুরুতেই পড়ে যাচ্ছে, কোনো কিছু করার নেই। দেখি কি কে কে গোল দিতে পারে। মেরে গুলিতে হালকা আছে কোনো কথাই
লাইক সাবস্ক্রাইব আবার আউট না না কর্নার আছে নাকি না না অফসাইড নাকি ভাল
এই মুহূর্তে খেলা শেষ হয়ে গেল। শীতলকুচি একাদশ টিম জিতে গেল, ঘোষাইট একাদশ টিম হেরে গেল।